নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তায়। অ্যাস্ট্রোবার্তায় আজ যে জাতকের খাতটি নিয়েছি, এই জাতকের বর্তমান বয়স 24 বছর। জাতকের পরবর্তী জীবনে কি ঘটতে চলেছে, জাতকের বিবাহ হলে কোন বয়সে হবে বা কেরিয়ার কীরূপ হবে, এই বিষয়টি মূলত আলোচনা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার খাতের সাথে মেলাতে থাকবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী জীবনে কি ঘটতে চলেছে তার কিছুটা আভাস আপনি পেয়ে যেতে পারেন। চলে আসব মূল আলোচনায়। আপনারা প্রত্যেকেই জানেন, হস্তরেখা বিচার করার জন্য সবচেয়ে প্রথমে আকৃতি, এই বিষয়টিকে দেখতে হয়। তাহলে এখানে আকৃতি একদম আয়তাকৃতি, এটি পরিষ্কার ইন্ডিকেট রয়েছে। কিন্তু আকৃতির মধ্যে ব্যালেন্সের অভাব, এই বিষয়টি কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কেন কথাটি বললাম, তার কারণ হচ্ছে হাতের আঙুল এবং করতল এর মধ্যে কিন্তু বিস্তর গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে। হাতের আঙুল এবং করতলের মধ্যে সঠিক বিন্যাস, সেটি 3:4 তেমনটি কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে। অর্থাৎ 4 ভাগ যদি করতল হয়, 3 ভাগ আঙুলের পজিশন হতে হবে। কিন্তু এখানে করতলের পজিশন অনেকটাই বড় এবং আঙুলগুলি অপেক্ষাকৃত অনেকটা ছোট। এর ফলে কী হবে, জাতকের মনের মধ্যে যে সমস্ত চাহিদাগুলি থাকবে, সেই চাহিদাগুলিকে পজিটিভ রূপ দেওয়ার জন্য যে পরিশ্রম দরকার, যে মানসিক জোর দরকার, যে পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনা এই জাতক করতে পারবে না। দ্বিতীয়ত, ব্রেনের ডেভেলপমেন্ট, এই বিষয়টিও কিন্তু ঠিকঠাক হবে না। অর্থাৎ যদি একটা পজিশন অনেক বেশি বড় এবং একটা পজিশন অনেক বেশি ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্রেনের স্বাভাবিক যে কাজ, সেই কাজ কিন্তু ব্যাহত হয়। এখানটায় কিন্তু বয়স বাড়লেও ছেলে মানুষই এই ব্যাপারটা কিন্তু জাতকের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যাবে। আবার অনেক ক্ষেত্রেই এই ব্যাপারটি খুব অল্প বয়সেই অধিক বৃদ্ধ মানুষের ন্যায় মনোভাব সেটিও করে ফেলতে পারে। তাহলে এখানে গ্রহ পর্বগুলিরও বিশেষ ভূমিকা রয়েছে। তাহলে আকৃতিগত দিক দিয়ে এটাকে আমরা খুব ভালো বলতে পারছি না। যদি আমরা গ্রহ পর্বগুলিকে দেখি, তাহলে ওপরের যে 4টি পর্ব, অর্থাৎ বৃহস্পতি, শনি, রবি এবং বুধ, 4টে পর্বকে কিন্তু আলাদা করা যাচ্ছে না। খুব ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন এই 4টি পজিশনই কিন্তু অ্যাজ ইট দেখাচ্ছে। তাহলে এটা কিন্তু কোনো অবস্থাতেই পজিটিভ নয়, এই জায়গাটাও কিন্তু নেগেটিভ। অর্থাৎ ব্যালেন্সের যে অভাব রয়েছে, যার ফলে জীবনধারার মান উন্নয়নের ক্ষেত্রে প্রভূত সমস্যার সম্মুখীন হতে হবে, সেই রূপ বিষয়কে ইন্ডিকেট করছে। তাছাড়া যদি আরও একটি জায়গাকে আপনারা লক্ষ্য করেন, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে জাতকের স্বাভাবিক বিচার বোধ সেটি কিন্তু নেই। সেই জায়গা হচ্ছে শুক্রের জায়গা। ইন জেনারেল দেখে মনে হচ্ছে যে এই জাতকের শুক্র ভীষণ স্ট্রং, আর শুক্রের 100% পজিটিভ ইফেক্ট এই জাতক পাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে শুক্র যথেষ্ট রেজাল্ট দিতে চাইলেও, যেহেতু অন্যান্য গ্রহ পর্বগুলি ঠিকঠাক অবস্থায় নেই, তাই এ দিতে চাইলেও সেটি গ্রহণ করার ক্ষমতা সেটি কিন্তু এই জাতকের মধ্যে থাকবে না। অর্থাৎ বারংবার ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সেটি লক্ষ্য করা যাবে। তাছাড়া শুক্রজনিত রোগ, সেটাও কিন্তু জাতকের জীবনে আসতে পারে। এর জন্য জাতকের বিভিন্ন হরমোনাল ডিসব্যালেন্স, এই ব্যাপারটি যেমন লক্ষ্য করা যাবে, সুগার এই জাতীয় সমস্যা আসতে পারে। তাছাড়া ব্রেনের বিকাশের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, অতিরিক্ত ছুচি বায় এই ব্যাপারটি আসতে পারে। তার কারণ হচ্ছে শুক্র পারফেকশনের কারক গ্রহ, যে কোনো কাজে পারফেকশন খুঁজতে চাইবে। অর্থাৎ সুচারুরূপে কোনো কাজ এর সামনে উপস্থাপিত হলেও সেখানেও ত্রুটি বের করা এর মুদ্রা দোষ বলে বিবেচিত হবে। এছাড়া অপর অপর গ্রহ পর্বগুলিকে যদি দেখা যায়, তাহলে চন্দ্রের ক্ষেত্র মোটামুটি ঠিকঠাক রয়েছে। এখানে রাহুর ক্ষেত্রকে দেখতেই পাওয়া যাচ্ছে না বা বোঝাই যাচ্ছে না।
শুক্র এবং রাহুর অনেকটাই মিল ঘটেছে, কিন্তু তা হলেও রাহুর ক্ষেত্র অনেকটাই ডিস্টার্ব, যার ফলে কী হবে, মনের মধ্যে ইলুশন তৈরি হবে এবং শুক্রকে কেন্দ্র করেই হবে। শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ, তাহলে এখানে অতিরিক্ত চাহিদা, এই ব্যাপারটি যেমন জাতকের মধ্যে থাকবে, কিন্তু সেই চাহিদাগুলিকে ফুলফিল করার জন্য যে পরিশ্রম, সেই পরিশ্রম জাতক কোনো অবস্থাতেই করতে চাইবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা রেখার গভীরতাগুলিকে বুঝি, তাহলে কিন্তু হাতের সাথে রেখাগুলির সামঞ্জস্য এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এই হাত অনুযায়ী রেখা আর একটু প্রমিনেন্ট বা চওড়া হওয়া উচিত ছিল, কিন্তু তেমনটি এই হাতে নেই, রেখাগুলি অপেক্ষাকৃত অনেকটাই সরু। তাহলে এখানে সরু রেখা হওয়ার জন্য এখানে কিন্তু রেখার বলবত্তা সেটা অনেকাংশে কমেছে। সুতরাং খুব অল্প বয়স থেকেই জাতক যে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। হতে পারে শরীরের মধ্যে জল তত্ত্বের প্রভাব, এটি অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ডায়াবেটিস, এই ব্যাপারটি জাতকের মধ্যে অবশ্যম্ভাবী আসতে পারে। তাহলে এর থেকে কি পরিত্রাণের কোনো উপায় নেই, সেই বিষয়টিও দেখতে হবে। আর যদি পরিত্রাণ পাওয়া যায় সেটি কোন বয়সের পর অ্যাক্টিভেট হবে, এই ব্যাপারটিও কিন্তু বিশেষভাবে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। জাতকের বিবাহের সময় সেটি কিন্তু এই জায়গা থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, কারণ এখানে কোনোরূপ বিবাহরেখা নেই। বিবাহের কারক গ্রহ হচ্ছে মঙ্গল, শুক্র এবং বৃহস্পতি। তাহলে শুক্র অনেকটাই বুস্টাপ, মঙ্গল সেও ঠিকঠাক রয়েছে, যার জন্য বিবাহ করার জন্য জাতক কিন্তু যথেষ্ট উদ্গ্রীব, এই ব্যাপারটি থাকবে। কিন্তু থাকলেও বিবাহ হওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আসবে, কারণ জাতকের খুঁতখুঁতে স্বভাব এটি রয়েছে। এছাড়া আমরা যদি হার্ট লাইন দেখি, তাহলে হার্ট লাইনের এই জায়গা কিন্তু একদম সোজা এবং এখান থেকে এই অংশের মধ্যে কোথাও কোনো শাখা রেখা নেই, অর্থাৎ এই ধরনের। তো এই হার্ট লাইনের মধ্যে এই ধরনের শাখা যদি দেখতে পাওয়া না যায়, তাহলে কিন্তু বিবাহের পর নতুন জেনারেশন আসার ক্ষেত্রে প্রভূত সমস্যা আসতে পারে, সেই রূপ ইন্ডিকেট করে। তো সুতরাং বংশ বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধকতা আসবে। আর এখানে শুক্র যেহেতু অনেক বেশি বুস্টাপ অবস্থায় দেখে মনে হচ্ছে, তাই শুক্রের প্রভাবজনিত সমস্যা সেটি কিন্তু জাতককে অ্যাটলিস্ট সারা জীবনই ভোগ করতে হবে। তা সত্ত্বেও জাতকের কর্মজীবন সেটি কিন্তু অ্যাপ্রক্স এই জায়গার থেকে, যেহেতু ব্রেন লাইন তিন ভাগে ভাগ হচ্ছে, তাহলে মোটামুটি 30-35 বছর বয়সের পর জাতকের কিছু ব্রেনের বিকাশ হলেও হতে পারে। তারপর যদি সঠিক সিদ্ধান্ত নেয় বা ব্যালেন্স, জীবনকে ব্যালেন্স করার চেষ্টা করে, সেটি করার জন্য জাতককে অবশ্যই বৃহস্পতি এবং বুধ এই দুটো গ্রহেরকে বুস্ট আপ করার বিশেষ প্রয়োজনীয়তা থাকবে। আর শনিকেও একটু বুস্ট আপ করতে হবে, সেক্ষেত্রে শুক্রের যে নেগেটিভিটি সেটা অনেকাংশে দূর হতে পারে। তা সত্ত্বেও এই ধরনের হাত যদি থাকে, তাহলে রেমেডি দিয়ে কতটা কাজ বা উপকার করা যায় এই নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে এই ছিল এই হাতটির বিশেষ বৈশিষ্ট্য। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।